ভোটের মুখে ধর্মনগরে কংগ্রেসের বড় সড় ভাঙন, মূলত গোষ্ঠী কন্দলের জেরে শুক্রবার উত্তর ত্রিপুরা জেলায় 56 নং ধর্মনগর বিধানসভার রাজবাড়ি স্থিত বিওসি পাড়ার আদি কংগ্রেস কর্মী সুব্রদের বাসগৃহে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে 1936 জন ভোটার কংগ্রেস দল ত্যাগ করেন। এদিনের সাংবাদিক সম্মেলনে ধর্মনগর, যুবরাজনগর, বাগবাসা এবং 54 কদমতলা কুর্তি বিধানসভার আদি কংগ্রেস কর্মীরা সাংবাদিক সম্মেলনে থেকে স্পষ্ট বার্তা দেন, তারা আর কংগ্রেস দল করবেন না। গোষ্ঠী কন্দলের জেরেই এই সিদ্ধান্ত তাদের বলে জানিয়েছেন কংগ্রেস কর্মীরা। ওনাদেরকে আমরা সম্মান করি, ওনাদের উপরে কোনো কূপ নাই। আজকে আমাদের আমাদের যে সিদ্ধান্ত আমরাই করেছি। আপনাদের খুব কার উপরে, রাজ্য নেতৃত্ব না কেন্দ্রীয় নেতৃত্ব? সুদীপ রায় বর্মন যে উনি, উনার নামেই তো আপনার বন্ধুর নাম সুদীপ। আমি একটা বললো তো হবে না, সবাই এটাতে আর কোনো মত নেই। এখন তো প্রতি বিধানসভায় কতটি পচা মাল নিয়ে কংগ্রেস পচা মাল, তো প্রতিটা বিধানসভায় ধর্মনগর, যুবরাজনগর, বাগবাসা, কুর্তি কদমতলা পচা মাল, সিপিএম থেকে আগত পচা মাল সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। বহিষ্কৃত পচা মাল ডাস্টবিনে ফেলে দিয়েছে, ওদেরকে আনিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, সিপিএম থেকে বহিষ্কৃত, বিজেপি থেকে বহিষ্কৃত, এদেরকে নিয়ে ওদের চলছে এখন। সিপিএম থেকে বহিষ্কৃত কে নাম বলুন, সিপিএম থেকে বহিষ্কৃত, সিপিএম থেকে বহিষ্কৃত আপনারা জানেন, বিজেপি থেকে বহিষ্কৃত, এদেরকে নিয়েই কংগ্রেস এখন খেলা। যারা সিপিএমে কোনো বাদ হয়নি, সিপিএম থেকে বহিষ্কৃত হয়েছে। 250 পরিবারের মোট 1936 জন ভোটার কংগ্রেস দল ত্যাগ করেছেন। দরজায় কড়া নাড়ছে 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন। সেই সময় উত্তর জেলায় কংগ্রেস দলের ভাঙনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বন্ধুর নাম সুদীপ সংস্থা এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের অনুগামী স্বপন তালুকদার, কুর্তি বিধানসভার যুব কংগ্রেস সভাপতি জাকির আহমেদ সহ বুথ সভাপতি থেকে শুরু করে কংগ্রেসের পরিশ্রমিক কর্মীরা দল ত্যাগ করেছেন এদিন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।